আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখব। প্রশ্নটি হচ্ছে, কোচির সমাকলন উপপাদ্যটি বিবৃতি ও প্রমাণ করো। এটি অত্যন্ত সহজ একটি প্রমাণ, তোমরা ধৈর্য ও মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা এটি সহজে বুঝতে পারবে। আমরা প্রথমে এর বিবৃতিটা দেখব এবং এরপর আমরা এটি প্রমাণ করব। এর বিবৃতিতে বলা হচ্ছে যে, যদি কোনো জটিল রাশির অপেক্ষক এফ অফ জেড বিশ্লেষিক হয় এবং এর ব্যবকলন অর্থাৎ এর অন্তরীকরণ যদি এফ ডট জেড একটি মাত্র আবদ্ধ বক্ররেখা সি এর অভ্যন্তরে ও উপরে সর্বত্র অবিচ্ছিন্ন হয়, তবে ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডি জেড ইকুয়াল জিরো হবে। এটি হচ্ছে কোচির সমাকলন উপপাদ্য। এখানে দেখো, এই এফ অফ জেডটা হচ্ছে একটা জটিল রাশির অপেক্ষক এবং বলা হচ্ছে যে এফ অফ জেডটা হবে একটা বিশ্লেষিক ফাংশান। এখন দেখো, যেহেতু এখানে বলা হয়েছে যে এ এফ অফ জেড ফাংশানটা হচ্ছে একটা বিশ্লেষিক ফাংশান অর্থাৎ একটা অ্যানালাইটিক ফাংশান, কখন একটা ফাংশান অ্যানালাইটিক বা বিশ্লেষিক হবে? দেখো, যখন কোনো একটা ফাংশান অর্থাৎ যখন কোনো একটা জটিল ফাংশান কি হবে, অন্তরীকরণযোগ্য হবে। যখন কোনো একটা জটিল ফাংশান অন্তরীকরণযোগ্য হবে তখন ওই ফাংশানটাকে বলা হবে অ্যানালাইটিক বা বিশ্লেষিক ফাংশান। যেহেতু এফ অফ জেড একটা বিশ্লেষিক বা অ্যানালাইটিক ফাংশান, তবে সেটি অবশ্যই কী হবে, অন্তরীকরণযোগ্য হবে। তাহলে দেখো, আমরা জানি যে যখন একটা ফাংশান কী হয়, অন্তরীকরণযোগ্য হয়, তখন ওই ফাংশানটা অবশ্যই কী হয়, অবিচ্ছিন্ন হয়। ওই ফাংশানটা কী হয়, অবিচ্ছিন্ন। অর্থাৎ যখন কোনো একটা ফাংশান অন্তরীকরণযোগ্য হয় তখন এই ফাংশানটা কী হয়, অবিচ্ছিন্ন হয়। এটাই হচ্ছে কোচির সমাকলন উপপাদ্যের মধ্যে বলা হয়েছে যে যখন কোনো একটা জটিল রাশির অপেক্ষক এফ অফ জেড বিশ্লেষিক হয় এবং এর ব্যবকলনটা কী হয়, এফ ডট জেড হয়, তবে একটিমাত্র আবদ্ধ বক্ররেখা। এখানে দেখো, এ এফ অফ জেডটা কি, একটা বিশ্লেষিক ফাংশান, একটা আবদ্ধ বক্ররেখা আমরা ধরে নিলাম। ধরো একটা আবদ্ধ বক্ররেখা হচ্ছে সি, এই আবদ্ধ বক্ররেখার উপরস্থ সকল বিন্দু এবং এর অভ্যন্তরে যত বিন্দু আছে সকল বিন্দুতে যদি এ এফ ডট জেডটা কী হয়, অবিচ্ছিন্ন হয়, তবে ইন্টিগ্রেশন অফ এফ জেড ডি জেড ইকুয়াল জিরো হবে। এটাই হচ্ছে কোচির সমাকলন উপপাদ্য। অর্থাৎ একটা আবদ্ধ বক্ররেখা সি এবং এ সি এর অভ্যন্তরে এবং এর উপরস্থ যত বিন্দু রয়েছে সকল বিন্দুতে যদি এ ফাংশানটা কী হয়, অবিচ্ছিন্ন হয়, তবে ইন্টিগ্রেশন অফ এফ জেড ডি জেড ইকুয়াল জিরো হবে। এটাই হচ্ছে কোচির সমাকলন উপপাদ্য। এখন আমরা এটি প্রমাণ করব। দেখো, একটা বক্ররেখা সি দ্বারা আবদ্ধ একটা অঞ্চল আর বিবেচনা করা যাক। ধরো আমরা একটা আবদ্ধ বক্ররেখা সি বিবেচনা করলাম, অর্থাৎ একটা আবদ্ধ বক্ররেখা হচ্ছে সি, একটা আবদ্ধ বক্ররেখা হচ্ছে সি এবং এ সি দ্বারা আবদ্ধ বক্ররেখাটা যে অঞ্চলটাকে ঘিরে রয়েছে সে অঞ্চলটা হচ্ছে আর, অর্থাৎ এটা আর অঞ্চল বিবেচনা করলাম আমরা। সি ক্ষেত্র দ্বারা একটা আবদ্ধ অঞ্চল সেটা হচ্ছে আর। যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে যে এফ অফ জেডটা একটা জটিল রাশির অপেক্ষক অর্থাৎ একটা জটিল ফাংশান, তাহলে এফ অফ জেড ইকুয়াল আমরা ধরে নিতে পারি যে ইউ প্লাস আইবি। এখানে ইউটা হচ্ছে এর বাস্তব অংশ এবং আইবিটা হচ্ছে এর অবাস্তব অংশ। তাহলে দেখো, কোনো একটা জটিল রাশি যদি জেড হয় তাহলে জেড ইকুয়াল আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে এর বাস্তব অংশ আর ওয়াইটা হচ্ছে এর অবাস্তব অংশ। এখন এই রাশিটাকে যদি আমরা কী করি, এই রাশিটাকে যদি আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা পাই ডি জেড ইকুয়াল ডি এক্স প্লাস আই ডি ওয়াই। এখানে দেখো, জেড ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয়, আমরা যদি এটাকে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী হয়, দেখো ডিভাইড ডি জেড অফ জেড ইকুয়াল এক্সকে করলে ডি এক্স ডিভাইডেড বাই ডি জেড, আর এখানে আইটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে হবে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি জেড।
জেড কে অন্তরীকরণ করলে জেড এর সাপেক্ষে এখানে হবে ওয়ান, আর এখানে দেখো এখানে নিচে জি জেড, এখানেও নিচে ডি জেড, এটাকে যদি আমরা কমন নিই তাহলে নিচে ডি জেড আর উপরে থাকবে আমাদের ডিএক্স প্লাস আই ডি ওয়াই। এই জেড ডি জেডটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ডি জেড ইকুয়াল আমরা পাবো ডিএক্স প্লাস আই ডি ওয়াই, অর্থাৎ এই রাশিটাকে যদি আমরা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো এই অংশটুকু। এখন দেখো আমাদের যে কচির সমাকলন উপপাদ্য, এখানে যে ইন্টিগ্রেশনটার ভ্যালু আমাদেরকে বের করতে বলা হয়েছে, যে আমরা যদি এই ইন্টিগ্রেশনটার ভ্যালু যদি জিরো বের করতে পারি তাহলে আমাদের কচির সমাকলন উপপাদ্যটি কী হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। এখানে দেখো এফ অফ জেড এর মানটা আমরা ধরে নিয়েছি এবং ডি জেড এর মানটাও আমরা বের করে নিয়েছি। এখন এই মানগুলো আমরা এই সমীকরণে বসাবো এবং এর ভ্যালু যদি জিরো আসে তাহলে আমাদের কচির সমাকলন উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। এখন দেখো এখন আমরা লিখলাম যে ইন্টিগ্রেশন অফ এফ জেড ডি জেড, এখানে এফ জেড এর ভ্যালুটা আমরা এখানে বসালাম, যে এফ জেড এর ভ্যালুটা হচ্ছে এফ অফ জেড এর ভ্যালুটা হচ্ছে ইউ প্লাস আইবি, আর ডি জেড এর ভ্যালুটা আমরা বের করে নিলাম সেটা হচ্ছে ডিএক্স প্লাস আই ডি ওয়াই। এখানে দেখো আমরা যদি এই ইউ দ্বারা এটাকে গুণ করি তাহলে এখানে হবে ইউ ডিএক্স প্লাস ইউ দ্বারা যদি আমরা এই অংশটুকু গুণ করি তাহলে এখানে হবে আই ইউ ডি ওয়াই প্লাস আই ভি দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে আই ভি ডিএক্স প্লাস আই দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে এখানে হবে আই স্কোয়ার বি ডি ওয়াই। এখানে দেখো এখানে রয়েছে আই স্কোয়ার, আমরা জানি যে আই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান, অর্থাৎ আই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে আমাদের এখানে থাকবে শুধু মাইনাস বি ডি ওয়াই, অর্থাৎ আমরা এই অংশটুকুকে সামনে নিয়ে আসলাম, এভাবে সাজাই লিখলাম। এখানে দেখো এখানে আই রয়েছে, এখানে আই রয়েছে, এখান থেকে যদি আমরা আই কমন নিই তাহলে এখানে থাকবে বি ডিএক্স প্লাস ইউ ডি ওয়াই, আমরা এটাকে একটু সাজাই লিখলাম, অর্থাৎ ডিএক্স যুক্ত টার্মকে আগে লিখলাম এবং ওয়াইকে পরে লিখলাম, এইটার সাথে মিল রেখে আমরা এটাকে এভাবে সাজাই লিখলাম। যেহেতু এই দুই অংশের মধ্যখানে প্লাস চিহ্ন রয়েছে তাহলে আমরা এটাকে এভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে আলাদা করে লিখতে পারে। তাহলে আমরা এখানে পেলাম যে ইন্টিগ্রেশন অফ ইউ ডিএক্স মাইনাস বি ডি ওয়াই প্লাস আই ইন্টু ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স প্লাস ইউ ডি ওয়াই। আশা করি তোমরা এখান পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো এখানে এফ অফ জেডকে ইন্টিগ্রেশন করলে আমরা এই অংশটুকু এখানে পেলাম। ক্যালকুলাস টুতে আমরা সবাই গ্রিনের উপপাদ্য পড়েছিলাম। দেখো গ্রিনের উপপাদ্যে বলা হয়েছে যে যদি ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই থাকে তবে এটা সমান আমরা লিখতে পারি ডাবল ইন্টিগ্রেশন অফ আর ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স মাইনাস ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডি ওয়াই। এটা আমরা গ্রিনের উপপাদ্য থেকে জানতে পারি। এখন দেখো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো, এমটা রয়েছে আমাদের এখানে প্রথমে আর এনটা রয়েছে পরে। তাহলে দেখো যেটা আমাদের পরে রয়েছে, অর্থাৎ এখানে এনটা পরে রয়েছে এই কারণে আমরা এখানে লিখলাম ডেল এন ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ এক্সের সাথে আমরা এখানে লিখলাম এন, অর্থাৎ এনটাকে আমরা এখানে প্রথমে লিখলাম, আর এমটা যেহেতু এখানে প্রথমে রয়েছে এই এনটাকে আমরা এখানে লিখলাম শেষে, অর্থাৎ আমরা এখানে লিখলাম ডেল এম ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডিএক্স ডি ওয়াই। এখন এই গ্রিনের উপপাদ্যটা যদি আমরা এখানে প্রয়োগ করি, গ্রিনের উপপাদ্যটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কী হয়, দেখো এখানে দেখো এখানে রয়েছে ইউ, অর্থাৎ এখানে আমাদের এমটা হচ্ছে ইউ, আর এখানে দেখো মাইনাস বি ডি ওয়াই। এখানে দেখো গ্রিনের উপপাদ্য এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস, এখানে আমরা এন ইকুয়েল লিখতে পারি মাইনাস বি, অর্থাৎ এখানে যে এন রয়েছে এন ভ্যালুটা হচ্ছে এখানে মাইনাস বি, তাহলে আমরা এখানে গ্রিনের উপপাদ্যটা প্রয়োগ করতে পারবো। এখন দেখো আমরা এই মানগুলো যদি এখন এটাতে প্রয়োগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডাবল ইন্টিগ্রেশন অফ আর, অর্থাৎ এই অংশটুকু সমান আমরা এখানে লিখতে পারি ডাবল ইন্টিগ্রেশন অফ আর। এখানে দেখো এ বিটা রয়েছে এখানে শেষে, এই কারণে আমরা বিটাকে এখানে লিখলাম প্রথমে, অর্থাৎ ডেল বি ডিভাইড বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই। এটা হচ্ছে উপপাদ্যের যে সূত্রের মধ্যে মাইনাস রয়েছে সেটি,
আর এখানে দেখো যেহেতু এখানে মাইনাস বি রয়েছে, এই কারণে আমরা এখানে লিখলাম মাইনাস ইনটু ডিএক্স ডিওয়াই। এখন দেখো একইভাবে যদি আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি, এখানে দেখো একইভাবে আমরা যদি এখানে গ্রিন উপপাদ্যটা অ্যাপ্লাই করি, এখানে বিটা রয়েছে আমাদের প্রথমে এবং ইউটা রয়েছে আমাদের শেষে, অর্থাৎ এইখানে যদি আমরা প্রয়োগ করি এখানে, এখানে আমাদের যে এমটা রয়েছে এই এমটা হচ্ছে আমাদের এখানে বি, আর এখানে দেখো ইউ রয়েছে, এখানে আমাদের এনটা হচ্ছে ইউ, অর্থাৎ এনটা আমাদের এখানে এনটা হচ্ছে ইউ। তাহলে গ্রিনের উপপাদ্যটা যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে দেখো ইউটা আমাদের শেষে রয়েছে, এই কারণে আমরা ইউটাকে এখানে প্রথমে লিখব ডেল ইউ ডিভাইড বাই ডেল এক্স, আর বিটা যেহেতু এখানে আমাদের প্রথমে রয়েছে এই কারণে বিটাকে আমরা লিখব শেষে, মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই ইন্টু ডিএক্স ইন্টু ডিওয়াই। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, অর্থাৎ গ্রিনের উপপাদ্য আমরা এখানে প্রয়োগ করলাম। এখন দেখো যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে যে এফ অফ জেড যে ফাংশনটি আমাদের রয়েছে এফ অফ জেড, এই ফাংশনটি কী হবে, বিশ্লেষিক হবে। যখন কোনো একটা ফাংশন বিশ্লেষিক হয় তখন ওই ফাংশনটা কচি রিমেন সমীকরণগুলো মেনে চলে, তখন ওই ফাংশনটা কী করে, সমীকরণ মেনে চলে। কার সমীকরণ মেনে চলে, কচি রিমেন সমীকরণ মেনে চলে। অর্থাৎ যখন কোনো একটা ফাংশন অ্যানালাইটিক বা বিশ্লেষিক হয় তখন ওই ফাংশনটা কচি রিমেন সমীকরণগুলো মেনে চলে। এখানে দেখো কচি রিমেন সমীকরণগুলো হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স ইকুয়াল ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই এবং ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই ডেল এক্স। দেখো কচি রিমেন সমীকরণটা তোমরা খুব সহজে মনে রাখতে পারো, এখানে দেখো কচি রিমেন সমীকরণ হচ্ছে দুইটা, এগুলো মনে রাখার জন্য তোমরা এখানে দেখো আমরা প্রথমে দিলাম ডেল বাই ডেল এক্স ইকুয়াল ডেল বাই ডেল ওয়াই। এখন দেখো এখানে আমরা দিলাম ইউ আর এখানে দিলাম আমরা বি। এরপর দেখো আমরা জাস্ট এই জিনিসটাকে আমরা একটু উল্টে লিখব। দেখো আমরা এখানে প্রথমে লিখব ডেল বাই ডেল ওয়াই ইকুয়াল আমরা লিখব ডেল বাই ডেল এক্স, অর্থাৎ আমরা প্রথমে এখানে লিখলাম ডেল বাই ডেল এক্স আর এখানে লিখলাম ডেল বাই ডেল ওয়াই। এরপর আমরা এটাকে জাস্ট উল্টে লিখলাম, এখানে লিখলাম ডেল বাই ডেল ওয়াই ইকুয়াল এখানে লিখলাম ডেল বাই ডেল এক্স, এখানে হবে ইউ এখানে হবে বি, অর্থাৎ দুই সমীকরণটাতেই আমরা প্রথমে ইউ রাখবো শেষে বি রাখবো। এখন দেখো আমরা যেহেতু এটাকে উল্টে লিখলাম এই কারণে আমরা এখানে একটা অতিরিক্ত মাইনাস দিব, আর এই সমীকরণগুলো হচ্ছে কচি রিমেন সমীকরণ। এখন দেখো এই মানগুলো আমরা এখন এখানে বসাবো, এখানে দেখো এখানে আমাদের রয়েছে মাইনাস ডেল বি ডিভাইড বাই ডেল এক্স, ডেল বি ডিভাইডেড বাই ডেল এক্স। এই কচি রিমেন সমীকরণে এখানে দেখো মাইনাস ডেল বি ডিভাইড বাই ডেল এক্স, এখানে দেখো ডেল বি ডিভাইড বাই ডেল এক্স, এই ডেল বি ডিভাইড বাই ডেল এক্সের মানটা হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই। এখন এই মানটা আমরা এখানে বসাবো, আমরা যদি এখানে বসাই ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই, অর্থাৎ এর মানটা আমরা এখানে বসালাম, তাহলে আমাদের এখানে থাকতেছে ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই মাইনাস ডেল ইউ ডিভাইড বাই ডেল ওয়াই ইন্টু ডিএক্স ইন্টু ডিওয়াই। ঠিক একইভাবে আমরা এখানে মান বসাবো, এখানে দেখো এখানে দেখো এখানে রয়েছে ডেল ভি ডিভাইড বাই ডেল ওয়াই, এই কচি রিমেন সমীকরণ অনুসারে ডেল ভি ডিভাইডেড বাই ডেল ওয়াই এর মানটা হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স, অর্থাৎ এর মানটা হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স। এখন এর মানটা আমরা এখানে বসালাম, এখানে দেখো ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই থেকে যদি আমরা ডেল ইউ ডিভাইডেড বাই ডেল ওয়াই বিয়োগ দিই তাহলে এখানে থাকতেছে জিরো, আর জিরো দ্বারা যদি আমরা ডিএক্স ইন্টু ডিওয়াইকে গুণ করি তাহলে আমাদের এখানে যে রেজাল্টটা আসবে সেটা হবে জিরো। ঠিক একইভাবে এখানে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স থেকে যদি আমরা ডেল ইউ ডিভাইডেড বাই ডেল এক্স বাদ দিই তাহলে এখানে আমাদের থাকবে জিরো, আর জিরো দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে এখানে যে রেজাল্টটা আসবে সেটা হবে জিরো, আর এখানে আই দ্বারা যদি জিরোকে গুণ করি আমরা তাহলে হবে জিরো। তাহলে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ইকুয়াল আমাদের যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে জিরো, আর এটাই হচ্ছে কচির সমাকলন উপপাদ্য। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো।